হে গাইস, আজকে কি রান্না করব জানো? কিভাবে জানবে না, দেখে নাও আজকে কি বানাবো। আজকে বানাবো ফুলকপি ডিমের ডালনা। কি কি লাগবে দেখো, ডিম তো লাগবেই, ফুলকপি, আলু। ফুলকপি আগে ভেজে রেখেছিলাম, আলুও আগে ভেজে রেখেছিলাম, ডিমটাও আগে ভেজে রেখেছিলাম। আর কি কি লাগবে দেখে নাও, পেঁয়াজ লাগবে, আদা, পেঁয়াজ একটা, আদা এতটুকুই লাগবে, জিরে, মরিচের গুঁড়ো, ধনে, কাঁচা লঙ্কা। আর সম্ভারে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর সামান্য একটু পেঁয়াজ কুচি। আর ডিমটা হয়ে যাওয়ার পর এলাচি, ডালচিনিটা আমি বেটে লাস্টে দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, চলো দেখি কিভাবে বানাই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে আমি পেস্ট করে রেখেছি। পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখন আমি এটা দিয়ে দেব। এখানে নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, এটাকে এখন 2-3 মিনিটের জন্য রেখে দেব। এটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা। এখানে আমি এখন আলুটাও ছেড়ে দেব, হ্যাঁ, একসাথে হয়ে যাবে কষানো। এটাকে এখন আমি ঢেকে রাখবো আর 2 মিনিটের জন্য এটা হবে ভালো করে। দেখে নিই কতখানি হয়ে আসছে। দেখো বন্ধুরা, মশলাটা একটু কষাবো, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। একসাথে এটাকে ভালো করে কষাতে হবে। ফুলকপিগুলো আগে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, জলদি হয়ে যাবে। তবে ঢেকে রাখি বন্ধুরা, এখন দেখো বন্ধুরা হয়ে গেছে, কষানো হয়ে গেছে আমার। আচ্ছা একটু বাড়িয়ে দেব, এখন আমি জলগুলো দিয়ে জল দিয়ে দেবো। এখানে এখন আর ঢাকতে হবে না বন্ধুরা, আলু আর ফুলকপিটা তো সিদ্ধ করে রেখেছিলাম। এখন আঁচটা বাড়িয়ে জলদি জলদি জলটা শুকিয়ে নিই। জলটা একটু শুকিয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো, এখানে একটু জলটা হোক। দেখো বন্ধুরা, তো 2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য এটাকে একটু হতে দেব, তারপরে আমরা ডিমগুলো দিয়ে গরম মশলাটা বেটে রেখেছিলাম এলাচি আর ডালচিনি সেটাকে দিয়ে দেব।
गरम मसला दिए नामिये देबो। देखो बंधुरा डालना रेडी हो गेछे, एखन आमि एटा नामिये देबो, गरम मसलाटा दिए देबो। আর হ্যাঁ বন্ধুরা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা হাফ টিস্পুন করে নিয়েছি আমি। চিনিও দিয়েছি একটু, সেটা দেখানো হয়নি। এখন আমি এটা তরকারিটা নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমাদের ডালনা রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবে বাড়িতে, আশা করি। ঠিক আছে বন্ধুরা, বাই।